এমনকি বাতিল যত বড় শক্তি নিয়ে আসুক না কেন তার মোকাবেলায় আল্লাহ তাআলা সর্বযুগে হককে কায়েম রেখেছেন হককে দায়েম রেখেছেন বাহ্য দৃষ্টিতে যদিও হককে মনে হয়েছে দুর্বল যদিও মনে হয়েছে মোমবাতির আলোর মতো শুধু ফু দিলেই নিভে যাবে কিন্তু আসমান সাক্ষী জমিন সাক্ষী পৃথিবীর ইতিহাস সাক্ষী চূড়ান্ত বিজয় কখনো বাতিল অর্জিত হয় নাই বরং সর্বযুগে হকের বিজয় হয়েছে বাতিল যখন ছিল ইবলিসের রূপে হকও কিন্তু ছিল আদম আলাইহিস সালামের রূপে এভাবে ইতিহাসের দিকে যদি একবার তাকাই আমরা দেখতে পাবো বাতিল যখন আসে নমরুদের সূরতে হকও আসে ইব্রাহিমের সূরতে বাতিল যখন আসে ফেরাউনের সূরতে হকও আসে নবী মুসার সূরতে বাতিল যখন আসে জাদুকরের সূরতে হকও আসে নবী ঈসার সূরতে বাতিল যখন আসে আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা উকবা মুগীরা সূরতে হকও চলে আসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরতে বাতিল যখন আসে মুতাজিলা খারেজি সূরতে হকও চলে আসে তখন ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ সূরতে বাতিল যখন আসে মুসাইলিমা কাযযাব আসওয়াদ আনসি সূরতে হকও তখন আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরতে বাতিল যখন আসে ব্রিটিশের সূরতে হকও তখন চলে আসে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সৈয়দ আহমদ শহীদ বেরলভি শাহ ইসমাইল শহীদ একইভাবে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবি শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি শাইখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী শাইখুত তাফসীর আহমদ আলী লাহোরি সূরতে বাতিল যখন আসে রাশিয়ার সূরতে সোভিয়েত ইউনিয়নের সূরতে হক তখন চলে আসে গুলবুদ্দিন হেকমতিয়ার জালালউদ্দিন হক্কানি ইউনুস খালেস আহমদ শাহ মাসুদের সূরতে বাতিল যখন আসে আমেরিকার সূরতে ন্যাটোর সূরতে পশ্চিমা বিশ্বের সূরতে হক তখন চলে আসে আমিরুল মুমিনিন খলিফাতুল্লাহ ফিল আরদ মোল্লা মুহাম্মদ